আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জে এবছর শীতকালীন সবজি লাউয়ের আশানুরূপ উৎপাদন হয়েছে। অন্য ফসলের তুলনায় উৎপাদন খরচ কম ও বাজার দর ভালো হওয়ায় কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে লাউ চাষ। এই সবজি চাষে কৃষকদের সরকার থেকে দেয়া হচ্ছে বিভিন্ন সহযোগিতা। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ছবিতে এক্সপোর্ট। সুনামগঞ্জের সৈয়দপুর, মুসলিমপুর, ইসলামপুর, বেরিগাঁও সহ বিভিন্ন ইউনিয়নে শীতকালীন সবজি লাউয়ের বাম্পার ফলন হয়েছে। ডায়না, মার্টিনা, মধুমতি, হাইব্রিড, আজমিরি সহ বিভিন্ন জাতের লাউ উৎপাদন করছেন কৃষকরা। কৃষকরা জানান, এক বিঘা জমিতে 15,000 টাকা খরচ হলেও সেই লাউ বাজারে বিক্রি হচ্ছে 45,000 টাকারও বেশি। এ অবস্থায় অন্যান্য সবজির চেয়ে লাভ বেশি হওয়ায় এই সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। গতবার যে এইবার লাউয়ের চাহিদা অনেক বেশি আর লাউয়ের দামটা অনেক বেশি। আগামীতে মনে করেন 8,000 টাকার মতন বেচছি, এবার 10,000 টাকার মতন বেচছি। আর এক কানিখাত লাউ করতে আপনার খরচ যা 4,000 থেকে 5,000 টাকা বেশি, আমরা 15,000 থেকে 18,000 টাকা। পাইকারি বাজারে বড় আকারের 100 লাউ 3,000 টাকা আর ছোট লাউ 1,500 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার দর ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা বলে জানালেন কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদেরকে লাউ চাষের জন্য এবার একটা নতুন টেকনোলজি দিয়েছি, যে প্রথম যে টাকাটা আসে এটাকে আমরা বলি ফার্স্ট জেনারেশন, দ্বিতীয়টাকে বলি আমরা সেকেন্ড জেনারেশন, এবং তৃতীয় টাকাটাকে বলি থার্ড জেনারেশন। লাউ এর ফলন ভালো, কৃষকরা দাম বেশি পাচ্ছে, এবং বেশি দাম পাওয়াতে কৃষকরা আগামীতে আরও বেশি লাউ করার জন্য অনুপ্রাণিত হবে বলে আমি বিশ্বাস করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে সদর উপজেলায় প্রতি বছর 15,000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চাষ হয়।